নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সাথে ডেলিভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খাঁটি বাঙালি রেসিপি। প্রিপারেশনটির নাম হচ্ছে দই পটল। নিরামিষ দিনে বাড়িতে তৈরি করুন পোলাও, ফ্রাইড রাইস, ভাতের সাথে, আর সবার মুখে ফুটিয়ে তুলুন হাসি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কীভাবে বানায় আমরা দেখে নিই। দই পটল বানানোর জন্য এখানে 500 গ্রাম পটল গাটা আমি একটু চেঁচে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে ছাঁকা তেলে পটলগুলো ফ্রাই করে তুলে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রেখে পটলটা আমি ফ্রাই করব। সাবস্ক্রাইব করার সময় চ্যানেলটি অবশ্যই বেল বাটন প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে। পটলটি ভাজা হলে আমি তুলে নেব। পটলটা ভেজে নিয়ে ওই তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে 1 টেবিলস্পুন আদা বাটা আমি দিয়ে দিলাম। আদাটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রেখে একটু ভাজা ভাজা করে নেব। এদিকে কিন্তু পটলগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আদাটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি দেবো 1 টেবিলস্পুন ধনের গুঁড়ো, 1 টেবিলস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 টেবিলস্পুন ঝাল লঙ্কার গুঁড়োই অ্যাড করলাম। এইবারে লো থেকে মিডিয়াম হিটে রেখে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আর পুরো মশলাটা লো থেকে মিডিয়াম হিটে রেখে আরও 3 থেকে 4 মিনিট এটা আমি কষিয়ে নিয়ে ফিরে আসব। সামান্য জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। দেখুন মশলাটাই সুন্দর কালার চলে এসেছে, মশলাটা কিন্তু অনেকটা পরিমাণেই কষা হয়ে এসছে। এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব, এখানে আছে 8 পিস কাজু বাদাম আর 1 টেবিলস্পুন চালমগজ। কাজু বাদাম আর চালমগজের পেস্টটা আমি দিয়ে দিলাম। এইবারে মশলাটাকে লো হিটে রেখে আরও 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব, যতক্ষণ না উপর থেকে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত। দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে ভেজে রাখা পটলটা আমি দিয়ে দেব। পটল দিয়েও 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দু থেকে 3 মিনিট পটলটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় কিন্তু হিটটা আমি বন্ধ করে নিয়েছি, নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। এইবারে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো পটলটাকে আমি কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু চিনি অ্যাড করে দিতে হবে। যেহেতু টক রয়েছে সেই জন্য একটু বেশি পরিমাণেই চিনি দিলাম, যাতে টেস্টটা একটু টক মিষ্টি আসে। অনুষ্ঠান বাড়ির কিন্তু পটল, দই পটল যেটা রান্না হয় সেটা কিন্তু দেখবেন একটু টক মিষ্টি হয়। এইবারে এটা আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। অসাধারণ খেতে হয়, পোলাও, ফ্রাইড রাইস, ভাত, যে কোনো কিছুর সাথে কিন্তু জমে যায়। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এইবারে মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একদম লো হিটে রেখে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আমি রান্না করব। তো ফিরে আসব ঠিক 10 মিনিট পরে। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা মজে এসছে। আর বেশি কিন্তু আমি এটা শুকনো শুকনো করব না, কারণ আর ঠান্ডা হলে গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে হিটটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব সকলের প্রিয় দই পটল।